নমস্কার বন্ধুরা রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম জবা গাছের পাতা হলুদ হয়ে যাওয়া যে সমস্যাটা সেই সমস্যাটার বিষয়ে আজকে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো এখন কি কারণে জবা গাছের পাতা হলুদ হচ্ছে সেই ব্যাপারটা জানব এবং আপনাদের জবা গাছের পাতা যাতে হলুদ না হয় সবসময় যাতে পাতা চকচক করে কিভাবে সেটা রাখা যাবে তো সেই ব্যাপারটাও আজকের ভিডিওতে আমি আলোচনা করে দেব। দেখুন বন্ধুরা এই যে জবা গাছটা এই জবা গাছটা হলুদ কালারের ফুল হয় অনেকবার আমি এই গাছটার ফুলের ছবি আপনাদেরকে দেখিয়েছি তো গাছটা অসাধারণ একটা গাছ কয়েকদিন আগেও এই গাছের পাতা একদম চকচক করছিল হঠাৎ করে এই গাছের পাতা হলুদ হতে শুরু করেছে কেন হয়েছে কি কারণে পাতা হলুদ হতে পারে এবং কি করে ঠিক করা যাবে সব ব্যাপারগুলোই জানাবো তবে তার পাশে আরও জবা গাছ আছে ছোট পুনে ভ্যারাইটির আমি দুটো জবা গাছ এই কয়েকদিন আগেই প্রতিস্থাপন করেছি তো এগুলোতে কোনো একটা প্রবলেম সেরকম হয়নি ঠিক আছে নিচের দিকে দু একটা পাতা হলুদ হয়েছে কিন্তু খুব বেশি কিছু প্রবলেম হয়নি শুধুমাত্র ওই একটা গাছের ক্ষেত্রেই এই প্রবলেমটা হয়েছে তো এখন পাতা হলুদের যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে এই জুলাই মাস শেষ হয়ে আগস্ট মাস আসছে তো এই সময় মোটামুটি যে পরিমাণ বৃষ্টিপাত হওয়ার কথা সেই পরিমাণ কিন্তু এবছর বৃষ্টিপাত হয়নি প্রচণ্ড রকমের গরম আছে ওয়েদারটা এই গরম ঠান্ডা এই যে আপডাউনটা হচ্ছে তার জন্যই মূলত এখন জবা গাছের পাতা হলুদ হচ্ছে দেখুন এই জায়গা থেকে জবা গাছ কিন্তু খুব সেন্সিটিভ গাছ কারণ গোলাপে কিন্তু এই ধরনের কোনো প্রবলেম হবে না যদি হঠাৎ করে উষ্ণতার অল্প পরিবর্তন ঘটে সেক্ষেত্রে খুব বেশি পরিবর্তন হবে না কিন্তু জবা গাছ এটা কিন্তু মানিয়ে নিতে পারবে না খুব সহজে ও কিন্তু সঙ্গে সঙ্গে পাতা হলুদ করে দেবে এটার অন্য কোনো প্রবলেম নয় জল বসার কারণে পাতা যদি হলুদ হতো তাহলে ঠিক এরকমভাবে পাতা হলুদ হতো এমনটা নয় কিছু কিছু পাতা হলুদ হয়েছে কিন্তু বেশিরভাগ পাতা এখনও কিন্তু খুব সুন্দর আছে এবং প্রত্যেকটা পাতা যদি দেখেন দেখতে পাবেন যে পাতা সাইজ কী রকম আছে দেখুন পাতা সাইজ রকম আছে এবং পাতার যে চকচকে ভাব সেটাও কিন্তু ঠিক আছে এটা শুধুমাত্র ওই ওয়েদারের জন্য এটা হয়েছে আমি যেটা করছি সেটা হচ্ছে জলটা এখন ঠিকঠাকভাবে আমি দিচ্ছি আর কি যেমন প্রয়োজন হচ্ছে সেরকম জল দিচ্ছি এটা কিন্তু দিতে হবে কারণ জল যদি এখন কম দেওয়া হয় সেক্ষেত্রে আরও পাতাটা বেশি হলুদ হয়ে যাবে বর্ষার সময় আমরা এমনিতেই জবা গাছে একটু বুঝে সুঝেই জল দিই তো এই গাছটার ক্ষেত্রে সেটা করা হচ্ছে আর যেটা করছি এখন যেহেতু এখন পাতা হলুদ হয়েছে কোনো একটা প্রবলেম তো অবশ্যই হয়েছে তার জন্য এখন খাবারটাকে এক সপ্তাহ স্টপ আছে আমি প্রত্যেক সপ্তাহেই মোটামুটি জবা গাছে খাবার দিই তো এই সপ্তাহে আমি কিন্তু খাবারটাকে বন্ধ রেখেছি এটাই করতে হবে কারণ এখন ওকে যদি খাবার দেওয়া হয় ও খাবারটা ঠিকঠাক নিতে পারবে না এবং আরও বেশি পাতা হলুদ করবে তো এটার জন্যই আমি এখন খাবারটাকে স্টপ রেখেছি আর বন্ধুরা যেটা সবসময় অবশ্যই খেয়াল রাখবেন সেটা হচ্ছে বর্ষার সময়টাতে মোটামুটি আগস্ট শেষ হওয়া না পর্যন্ত আপনারা কিন্তু জৈব খাবার জবা গাছে কিন্তু একদমই ব্যবহার করবেন না সেক্ষেত্রে কিন্তু জবা গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে আমার যেটা মূল সমস্যা হয়েছে সেটা হচ্ছে ওয়েদারের জন্য এটা স্বাভাবিক ব্যাপার দেখবেন মাঝে মধ্যে কিছু কিছু ভ্যারাইটির পাতা অটোমেটিক হলুদ হয়ে যাচ্ছে তো সেটা খুব বেশি কিছু করার নেই জাস্ট এক সপ্তাহ খাবারটাকে বন্ধ রাখুন ফাঙ্গিসাইড যেরকমভাবে হয় প্রত্যেক সপ্তাহে সেরকমভাবে ফাঙ্গিসাইড করুন কীটনাশক যেরকম প্রত্যেক সপ্তাহে দেওয়া হয় সেরকমভাবে কীটনাশক দিন কোনো রকম অসুবিধা হবে না পিজিআর দেওয়ার কোনো প্রয়োজন নেই এখন তো মোটামুটি এই গাছটার জন্য খুব বেশি অসুবিধা হবে না গাছে কুঁড়ি আসছে ঠিকঠাকভাবেই কোনো রকম কোনো প্রবলেম হয়নি তো এটা কোনো প্রবলেমের মধ্যে পড়ে না এরপরে বলি বন্ধুরা জবা গাছের পাতাকে চকচকে রাখতে কি ব্যবহার করতে হবে দেখুন এই গাছগুলোকে যদি একটু ভালোভাবে খেয়াল রাখেন একদম ছোট গাছ আছে দুটোই পুনে ভ্যারাইটির জবা গাছ এবং খুব সুন্দর সুন্দর কালারের ফুল হয় তো এই জবা গাছের পাতাগুলো যদি একবার দেখেন যদি আমি একদম নিচ থেকে দেখাই দেখুন পাতাগুলো একটা চকচকে ভাব তো এই পাতা চকচকে রাখার জন্য আমি দুটো জিনিসেই ইউজ করি সেটা হচ্ছে প্রথমত যেটা সেটা ম্যাগনেসিয়াম সালফেট প্রত্যেক সপ্তাহে দু গ্রাম এক লিটার জলে নিয়ে আমি ম্যাগনেসিয়াম সালফেট স্প্রে করি তার জন্য জবা গাছের পাতা এত মানে সুন্দর চকচকে হয়ে উঠেছে এছাড়া যেটা করি সেটা হচ্ছে যাতে করে এই সুন্দর পাতাগুলোকে আমরা রাখতে পারি তার জন্য আমি ইউজ করি সুপারসোনাটার ইমিডাক্লোরোপির কীটনাশক সুপারসোনাটা দু এমএল এবং ইমিডাক্লোরোপির এক এমএল এক লিটার জলে ভালোভাবে গুলিয়ে পরে বিকেলের দিকে স্প্রে করি আর প্রত্যেক সপ্তাহে আমি তো বললামই যে খাবার আমি দিই খাবার দেওয়ার মধ্যে আমি খুব বেশি যে ঘুরিয়ে ফিরিয়ে খাবার দিই এমনটা নয় আমি মূলত দু রকমের খাবারই ইউজ করি জবা গাছে একটা হচ্ছে জিরো জিরো পঞ্চাশ আর একটা হচ্ছে উনিশ 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 বা কুড়ি 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 হাতের কাছে যখন যেটা থাকে সেটা ইউজ করি তবে জিরো জিরো পঞ্চাশটা আমি কিন্তু মাসে দুই থেকে তিনবার ইউজ করি আর একবার হয়তো আমি ওই এনপিকে উনিশ 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 বা এনপিকে কুড়ি 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 এই সার দুটো ইউজ করি ফসফরাস জাতীয় সারটা আমি মোটামুটি অ্যাভয়েডই করি শুধুমাত্র ব্যালেন্স এনপিকের মধ্যে যেটুকু ফসফরাস থাকে সেটুকু আমি দিই এছাড়া কিন্তু আলাদা করে কোনোদিনই ফসফরাস দিই না আর লাল পটাশ আমি কিন্তু জবা গাছে ইউজ করি না ঠিক আছে লাল পটাশ যদি আমরা টবের গাছে বেশি দিন ইউজ করি তাহলে গাছগুলো লাস্টিং অনেক কমে যাবে গাছগুলো দুর্বল হয়ে যাবে কিন্তু ভবিষ্যতে তো তার জন্য লাল পটাশটা আমি ইউজ করি না আমি যেটা করি এস অর্থাৎ ওই জিরো জিরো পঞ্চাশ যেটা বলছি তো সেটাই ভালো সবচেয়ে তো এই রকমভাবে জবা গাছে মানে খাবার দিন অনেকে বলছে যে ইউরিয়া সার কি জবা গাছে দেওয়া যাবে দেখুন ইউরিয়া সার জবা গাছে টবের জবা গাছে ক্ষেত্রে অ্যাপ্লাই করাটা ঠিক নয় হ্যাঁ অল্প কিছু দিনের মধ্যে গাছের গ্রোথ ভালো হয়ে যাবে পাতাটাও চকচকে হয়ে যাবে কিন্তু সেটা গাছের হেলথের জন্য কিন্তু খুব বেশি ভালো নয় তার জন্য ইউরিয়া সারটাও কিন্তু দেবেন না আর এই গাছগুলোকে নিয়ে যে গাছগুলো আর পাতা হলুদ হচ্ছে সেই গাছগুলোকে নিয়ে এখন কোনো বাড়তি টেনশন আপনাদেরকে করতে হবে না এগুলো অটোমেটিক ঠিক হয়ে যাবে দু একটা পাতা এরকম নিজ দিক থেকে হলুদ হয়ে যাচ্ছে বয়সের কারণও হতে পারে কারণ নব্বই দিন মোটামুটি গাছের পাতার বয়স হয়ে গেলে অটোমেটিক পাতা ঝরিয়ে দেবে ঠিক আছে ওটা কিছু করার নেই নিচের দিকের পাতাও কিন্তু ঠিক আছে এমনকি গাছটা মোটামুটি পাতা ঠিক আছে এবং গাছটা হেলথের কিন্তু খুব বেশি মানে ফারাক পড়েনি তো অসুবিধার কিছু নেই আশা করছি আপনাদের যাদের এই প্রবলেমটি হবে তারা একদমই চিন্তা করবেন না একদম ঠান্ডা মাথায় আমি যেরকমভাবে বললাম সেরকমভাবে পরিচর্যা করে গাছগুলোকে সুস্থ করে তুলবেন ধন্যবাদ বন্ধুরা প্রত্যেকে খুব ভালো থাকবেন আজ এটুকুই